যারা নবীর ঈদে মিলাদুন নবীর বিরুদ্ধে বলছে, কারো মুখ বাঁকা হয়েছে, কারো এই সমস্যা হয়েছে, কারো এই সমস্যা হয়েছে, কারো কি যে হয়েছে, এটা আল্লাহ ভালো জানে, আমরা কাউরে বদনাম গাবো না। তবে মনে রাখবেন, রসুল্লার সানে যারা গোস্তাকি করে, বেয়াদবি করে, এরা মরেও শান্তি পায়নি। মরে শান্তি পারছে নাকি? মরে শান্তি পাবে না। রসুল্লার সামনে যারা গোস্তাকি করে, এতে যদি আমিও যদি রসুল্লার সামনে বিয়াদবি করি, আমিও মরে শান্তি পাবো? কি বলেন? পাবো। দেখেন, নবীকে তালাক, এটা কোন আলেম, মনে রাখবেন, এটা আওয়ামী লীগ দেয় নাই, বিএনপি দেয় নাই, জাতীয় পার্টি দেয় নাই, জাসদ দেয় নাই, নবীকে তালাক কোন দলের লোক দেয় নাই। নবীজিকে তালাক, নবী হায়াতুন নবী বললে তালাক, নবীকে নূর নবী বললে তালাক, এইটা দিছে আমার মতো দাড়িওয়ালা, আমার মতো টুপিওয়ালা, আমার মতো জুব্বাওয়ালা, এরকম সেম টু সেম পোশাক, এইরকম হুজুরেই তাওয়া নবীকে তালাক দিছে। ওই নবীকে নূর নবী বললে তালাক, নবীকে হায়াতুন নবী বললে তালাক, নবী মরে পচে বলে শেষ। তোর নবীর কাছে তোরা যাও কেন? নাউজুবিল্লাহ বলে, অথচ আমার নবী নূরের নবী, আমার নবীর কোন উত্তরণা চলে? জোরে বলেন, জিসকা কোই সানি নাহি ও নবী হামারাই, আল্লাহু আকবার বলেন, জিসকা কোই সানি নাহি ও মেরা হামারা নবী, মুস্তফা কি আজমত কা হদ হি নাকি নারাহি। আল্লাহু আকবার বলেন, যার কোনো তুলনা চলে না, জিসকা কোই সানি নাহি, যার কোনো সানি নাই। আল্লামা আব্দুর রহমান জামি বলেছেন, ইয়া সাহিবাল জামাল ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনির লাকাদ নাওয়ারাল কমার। আল্লাহু আকবার বলেন, আরো জামাল, আল্লাহু আকবার, কেমন নবী যার চেহারায় খালি নূর চমকাত, আমার নবীর নূরে গোটা জাহান আলোকিত হয়েছে। সেই নবীর একটু সালাম দিলে, সেই নবীর মহব্বত একটু দাঁড়াইলে, তোমাদের কলজায় আগুন লাগে কেন? দোস্ত দোস্ত, কলজা কেন পুরে ছাই হয়? কেন ছাই হয়? কেন ছাই হয়? ছাই হোক, ওই ছাইগুলো দিয়ে উপকার হবে, নদীতে ফেলে দিবেন মাছে খাইবে, জমিনে দিবেন সার হবে। কথা বলেন, জোরে বলেন, তোমার কলেজা পুরে যদি ছাই হয়ে যায়, তবুও ঈদে মিলাদুন নবী বন্ধ হবে না। আমরা নবীর প্রেমে করছি, আমরা কি এখানে কোনো শেরেক করছি, বেদাত করছি? হ্যাঁ, আমরা বলি নবীর ঈদে মিলাদুন নবীর নামে যারা ভণ্ডামি করে, বড় কেক বানায়, কেক দিয়ে ইহুদি খ্রিস্টানদের মতো হ্যাপি বার্থডে টু মোহাম্মদ এরকম বলে হাতে তালি দেয়, নারী পুরুষ নাচানাচি করে, চেয়ার রাখে, চেয়ারের পাশে আমরা দুধ রাখে, বলে করে আল্লাহ নবী এখানে আসবেন, বসবেন, নাচানাচি ফলাফলি, এরকম কি কোনো দেখছেন শহীদ পার্কে? আমাদের এখানে কোনো দেখছেন? তা আপনারা যে আমাদেরকে বিদাতের তোকমা লাগান, হারামের তোকমা লাগান, শেরেকের তোকমা লাগান, আমাদেরকে যে একটু আর চোখে দেখেন, সুন্নি পাইলে এই মসজিদটা সুন্নি, এখানে মিলাদ হয়, এখানে কিয়াম হয়, বেটা এখানে সুন্নি মিলাদ হয় কিয়াম হয়, এই জন্য আল্লাহ তালা এলাকাটাকে নিরাপদ রাখছেন। ইমাম শামসুদ্দিন জাজাইর রহমতুল্লাহ বলেছেন, যে এলাকায় এক বছর যে এলাকায় ঈদ মিলাদুন নবী উদযাপন হয়, ওই এলাকায় এক বছর আল্লাহ তাআলা জটিল কঠিন আপদ বিপদ থেকে আল্লাহ তাআলা হেফাজত করে। আল্লাহু আকবার বলেন, আরে যেমন আল্লাহু আকবার, এটা মোহাম্মদপুর, সুবহানাল্লাহ বলেন, মোহাম্মদপুর, এটা বুঝতে হবে।